আসাই উঠানো শেষ সবার। আচ্ছা একটু খেয়াল করো, কথা বলো না। আচ্ছা আমরা গত কয়দিন ধরে আমরা রাষ্ট্রীয়ভাবে বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করছিলাম, তাই না? যে রুলসগুলো সম্পর্কে আমাদের ধারণা ইতিপূর্বে ছিল, আজকে আমরা একটা প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা হচ্ছে একটা বোর্ডের আমরা এখন প্র্যাকটিস করব যে প্রশ্নে রাষ্ট্রীয় ভাব কিভাবে থাকে আর আমরা কিভাবে অ্যানসারগুলো লিখব। আমরা কি শুরু করব? আচ্ছা খেয়াল করো, যখন আমরা রাষ্ট্রীয় ভাব অ্যানসার করা শুরু করব, রাষ্ট্রীয় ভাবে যখন আমরা অ্যানসার করব, তখন যে বিষয়টা সর্ব আগে মাথায় রাখবো সেটা হলো এই যে বক্সে যে শব্দগুলো দেওয়া আছে, বক্সের শব্দ দেওয়া আছে না? এই খেয়াল করো, এই বক্সের শব্দ দেওয়া আছে কিনা, এই বক্সের শব্দগুলোর অর্থ আগে জানবো, কারণ এগুলো সবগুলোই ভার্ব, সবগুলোই ভার্ব না? বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এ সবগুলো ভার্ব, কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে না, যেহেতু আমরা রাষ্ট্রীয় ভাব করতেছি তার মানে এটা যে ভার্ব এটা নিশ্চিত। এখন এটা অক্সিলারি না প্রিন্সিপাল সেটা হলো বিষয়, এবং সেটার জন্য তোমার আসলে এই শব্দগুলোর অর্থ জানাটা জরুরি। আচ্ছা আমরা শুরুতে যদি বলি এনশিওর মানে কি বলো না, যে এটা এনশিওর করতে হবে, তাই না? এনশিওর মানে কি নিশ্চিত করা, সুনিশ্চিত করা। আচ্ছা ইমাজিন মানে কল্পনা করা, তাই না? আচ্ছা ইলিমিনিয়েট মানে কি? হ্যাঁ আলোকিত হতে পারে, কাছাকাছি। ইলিমিনিয়েট অর্থ হচ্ছে কমানো, প্রশমন করা, দূর করা, দূরভূত করা। এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা করা, তাই না? আর ক্রিয়েট মানে? আচ্ছা রেফার মানে কি করা, বুঝায়। আমরা অনেক সময় এই যে সিভি উল্লেখ করা, বুঝানো, নির্দেশ করা, আমরা অনেক সময় সিভি লেখার ক্ষেত্রে কি লিখি, রেফারেন্স লিখি না, মনে আছে? আবার আমরা নোটিশ লেখার সময় রেফারেন্স দিই না, রেফারেন্স নাও নোটিশে লিখি কিনা, কথা বললে তো হবে না, নোটিশে আমরা রেফারেন্স লিখি কিনা। আচ্ছা তো রেফার, রেফারেন্স, তারপর এস্টাবলিশ, তারপর ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা, তৈরি করা। বার্ডেন, সরি বোর্ডেন, বোর্ডেন মানে কি? হ্যাঁ চওড়া করা, চওড়া করা মানে কি? অনেক সময় বলে না, এই অনেক সময় বলে যে তোর মনটা বড় কর, মনটা এত ছোট মন নিয়ে চলিস কেন, বলে না? আচ্ছা এই এই শেষ বেঞ্চে কি তোমরা কথা বললে আমরা ক্লাস এখানে শেষ করে দিয়ে চলে যাব। তাহলে বোর্ডেন শব্দের অর্থ কি? চড়া করা, প্রশমিত করা, প্রশস্ত করা। তো আমরা ওই যে বললাম যে অনেক ক্ষেত্রে আমরা বলতে শুনি যে বলে না যে তোমার মনটা বড় করো, মনটা কি করো, তাহলে বোর্ডেন শব্দের অর্থ কি করা, প্রসারিত করা, প্রশস্ত করা। এরপর হচ্ছে ট্রিট, ট্রিট মানে কি করা, আচরণ করা, ট্রিট থেকেই আসছে ট্রিটমেন্ট, যে ভালো করে ট্রিটমেন্ট নাও, না যে ট্রিটমেন্ট ভালো করে নাও, বলো কি না, তাহলে ট্রিট। এরপর হচ্ছে কিপ, কিপ মানে কি, রক্ষা করা, রাখা, ধরে রাখা। এরপরে টেক মানে লওয়া, তার মানে এখানে আমরা যতগুলো ভার্ব দেখলাম প্রত্যেকটা ভার্বই প্রিন্সিপাল ভার্ব, কি বলো, কথা বলো, এই প্রত্যেকটা ভার্বে কি ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? আচ্ছা তাহলে এবার আমরা তাহলে রাষ্ট্রীয় ভার্ব করার গেলে করার জন্য আমরা প্রথমে কি করলাম, আগে বক্সের শব্দগুলোর অর্থ জানলাম, ঠিক কিনা? এরপরে আমরা পুরো প্যাসেজটা একবার একটু পড়ব। রিয়াদ একটু এদিকে আসো, হ্যাঁ একটু পড়ে শোনাও সবাইকে দেখি। জেন্ডার ইনইকুয়ালিটি ইজ এ ব্যারিয়ার টু টেক ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। জেন্ডার ইকুয়ালিটি, এদিকে দাঁড়াও, এদিক থেকে বলো, হ্যাঁ শুরু থেকে। Men and women, with our dash, equality and fair in the circumstances.
উইদাউট ব্যাসটা পার্টিসিপেশন হ্যাঁ পার্টিসিপেশন অফ দা সোশ্যাল এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইয়েস ইলিমিনেশন ইজ এ ডিমান্ড অফ দা ডে উইথ এ ভিউ টু ব্যাস হিউম্যান রাইটস আওয়ার গভর্নমেন্ট অলরেডি ব্যাস সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর অফ sectors yeah man can that space with men face with men what our social setup is there is a barrier in demand for us we should dash our outlook and come forward to dash gender equality problems like ওর জন্য তো হাত দিয়ে আমরা সবাই আচ্ছা তাহলে খেয়াল করো যে আমরা এই মানে আমরা কিন্তু ভাষা ভাষা পড়া পড়লাম আমরা অনেকগুলো শব্দের অর্থ জানি অনেকগুলো জানিও না খালি পড়লাম পড়ার পরে যেখানে আমরা মানে অর্থাৎ পুরো প্যাসেজটা পড়ে এতটুকু আমরা বুঝি আর না বুঝি এতটুকু বুঝলাম মানে জেন্ডার ইকুয়ালিটি বিষয়ে এই প্যাসেজটা পুরোটাই তাই না কথা বলো ঠিক কিনা এই প্যাসেজের মূল বিষয়বস্তুটা কি সম্পর্কে জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার মানে কি লিঙ্গ আর ইকুয়ালিটি মানে সমতা আর ইনইকুয়ালিটি মানে আচ্ছা তার আগে একটু বিষয় ক্লিয়ার করা ভালো জেন্ডার জেন্ডার আর হচ্ছে সেক্স এই দুটোর মধ্যে পার্থক্য কি আচ্ছা ইয়ে দাঁড়াও তুমি দাঁড়াও এই যে মোস্তা ইয়া কি যেন হ্যাঁ তুমি তুমি হ্যাঁ তুমি দাঁড়াও হ্যাঁ তুমি সামনে আসো এখানে দাঁড়াও আচ্ছা এই মানে যদি আমরা তোর নাম কি যেন বল মোসাদ্দেক আচ্ছা মোসাদ্দেক মনে করো আমাদের সামনে আছে তাই না আচ্ছা মোসাদ্দেক মোসাদ্দেকের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে আমরা পৃথিবীতে জীব এবং জড় আছে না জীব হিসেবে সে মানে নিঃসন্দেহে আমরা দুজনে জীব কথা বলো দুজনে জীব কিনা আচ্ছা জীব হিসেবে জীবের মধ্যে আবার দুইটা পার্থক্য আছে নারী পুরুষ আছে না আচ্ছা এখন মোসাদ্দেককে আমরা যদি পুরুষ হিসেবে চিন্তা করি তাহলে মোসাদ্দেকের কিছু বৈশিষ্ট্য আছে যেমন মোসাদ্দেকের চুল আছে আমারও চুল আছে তাই না মোসাদ্দেকের চুল ছোট না বড় কথা কেনা ছোট না বড় মোসাদ্দেকেরও দাড়ি হয় আমারও দাড়ি হয় তাই না কথা হাসতেছ কেন কথা ঠিক কিনা আচ্ছা এখন কিন্তু কিন্তু এই দাড়ি আবার যদি আমরা আমাদের এই ছাত্রীদের কথা বলি তাদের চুল কি আমাদের মতো ছোট হয় তাদের চুল বড় হয় তাই না আচ্ছা আবার মনে করো আমাদের মতো কি তাদের দাড়ি হয় হ্যাঁ কথা বলো আমাদের মতো তাদের দাড়ি হয় না যদিও হয় হরমোনাল সমস্যার কারণে এটা রেয়ার দু একজনের হয় সবার হয় না এক কথা বলো না আচ্ছা এখন মনে করো কি জানো আমি কথা বলতেছি মোসাদ্দেক কথা বলতেছি আমাদের কণ্ঠস্বরটা কি শিকর না মোটা কণ্ঠস্বরটা মোটা না আর মেয়েদের কণ্ঠস্বর কেমন শিকর আচ্ছা মোসাদ্দেক যাও বসো ধন্যবাদ এখন মনে করো এই এই মোসাদ্দেক এই মোসাদ্দেক কি বাড়িতে যদি আমি বলি বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ রান্নার কাজ কি মোসাদ্দেক করে কে করে মোসাদ্দেকের মা করে অথবা বোন করে এই তোমরা কথা বললে কিন্তু আমি এখানে ক্লাস শেষ করে দিব তাহলে খেয়াল করো সবাই মোসাদ্দেক অ্যাজ এ পুরুষ হিসাবে আমরা ধরে নেই যে মোসাদ্দেকের কাজ হচ্ছে বাজার করা মানে পুরুষরা আমরা কি করি বাজার করি না আচ্ছা পুরুষরা আমরা কি করি ইনকাম করি বাইরে চাকরি বাকরি করি মহিলারা বাড়িতে রান্না বান্না করে মহিলারা ঘর ঝাড়ু দেয় মহিলারা বাচ্চাদের লালন পালন করে করে না আচ্ছা তো এখন মনে করো যে বাড়িতে মহিলা নাই আছে মারা গেছে আচ্ছা এমন তোমাদের মধ্যে কি কেউ আছো যে মনে করো যে মা ছিল জন্মানোর পরে বা কিছুদিন পরে মা মারা গেছে এখন বাবার কাছে বড় হয়েছে এরকম কেউ আছে এখানে নাই অনেকেই আছে আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই আছে যে ধরো মা জন্ম দেওয়ার সময় মারা গেছে এরকম হতে পারে না তাহলে তখন কি করে বাবা লালন পালন করে কিনা কথা বলো করে কিনা আচ্ছা অপূর্ব একটা নাটক আছে সম্ভবত এই ওই নাটকে আমরা দেখি অপূর্ব একটা নাটক আছে নামটা এই মুহূর্তে আমার মনে নাই নাটকে আমরা দেখেছি যে তার ওয়াইফ মারা যাওয়ার পরে তার ছেলেকে সে কত আদর যত্ন দিয়ে লালন পালন করেছে কিন্তু এই আমরা ধরে নেই যে সন্তানের যত্ন মারাই বেশি নিতে পারে মনে করো
তার মানে কি বাবারা পারে না? এখন মা মনে করে চাকরিতে গেছে, বাবা বাড়িতে আছে। আমরা ওই যে ক্লাস 8 এ পড়ছিলাম মনে আছে কিনা, টোটেলার্স, ওই যে দা ইথনিক পিপল, বেদেরা কি করে? মহিলারা বাইরে এলাকায় গিয়ে কি করে? সাতখালা দেখায়, মানুষের ওই যে হিলিং করে, অর্থাৎ ওই যে পায়ের বাত রক্ত শুষে নিয়ে বাতের ব্যথা দূর করে দেয়। আর পুরুষরা কি করে? বাড়িতে রান্না বান্না করে তাদের বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করে। তাহলে খেয়াল করো, আমাদের সমাজে কিছু রীতি বা পদ্ধতি বা নীতি আছে যেগুলো সমাজ শ্রেষ্ঠ, সমাজ চাপায় দিছে, চাইলেই যেগুলো পরিবর্তন করা সম্ভব, সেগুলোকে বলা হয় জেন্ডার। সেগুলোকে কি বলা হয়? আর যে বৈশিষ্ট্যগুলো চাইলেই আমরা পরিবর্তন করতে, এখন মেয়েদের চুল চাইলেই ছোট হবে না, বা ছেলেদের চুল চাইলেই মেয়েদের মতো হবে না, ছেলেদের কণ্ঠস্বর চাইলেই মেয়েদের মতো শিকল হবে না। মনে করো যে ছেলেদের যেমন দাড়ি হয়, চাইলেই মেয়েদের দাড়ি, প্লিজ কথা বলো না। যেগুলো হচ্ছে আমাদের জৈবিক বৈশিষ্ট্য, যেগুলো হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, যেগুলো আল্লাহ সৃষ্ট, মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ প্রদত্ত, যেগুলোতে হাত দেওয়ার ক্ষমতা আমাদের নাই, সেগুলোকে বলা হয় সেক্স। আর জেন্ডার কি? যে জেন্ডার হচ্ছে যেগুলো চাইলেই পরিবর্তন করা সম্ভব। এখন মনে করো বাড়িতে এমন হলো যে তোমার মা তোমার বাবা দুজনে চাকরি করে, হইতে পারে না এমন? এখন মনে করো যে তোমার মা রান্না বান্না করতেছে, অথবা মনে করো যে তোমাকে রেডি করে দিতেছে, এখন মনে করো এখনো বাড়িতে উঠান ঝাড়ু দেওয়া হয় নাই। এখন তোমার বাবা যদি মনে করে যে আমি পুরুষ মানুষ কেমন উঠান ঝাড়ু দিব, তাহলে কি দেরি হয়ে যাবে না আরো? এখন তোমার বাবা ওই মুহূর্তে যদি মনে করে যে আমি পুরুষ হইয়া যাই হই, এই মুহূর্তে দ্রুত আমাকে উঠান ঝাড়ু দিয়ে তালা, মানে বাসা তারা দিয়ে দ্রুত আমাদেরকে অফিস যেতে হবে। তাহলে বাবা যদি মনে করে যে এটা আসলে আমিও করতে পারি বা এটা আমারও করা উচিত, কিন্তু আমরা সমাজ সামাজিকভাবে চাপাই দিছি, মানে কি পুরুষ মানুষ কিসের রান্না করে নাটপেট করে, বলে না? বলে না পুরুষ মানুষ কেমন রান্না করে নাটপেট করে, এগুলো মহিলার কাজ, তোমরা বাইরে হও, বলে কি না? একটা পুরুষ মানুষ রান্নায় গেলে দেখবা যে এরকম কথা বলে। এখন এই তুমি যদি তোমার মাকে রান্নায় হেল্প করো, এতে কোনো দোষের কিছু আছে? এখন তুমি মনে করো আমাদের তোমাদের মতো অনেক শিক্ষার্থী আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে অথবা কারমাইকেলে পড়তেছে বা বিভিন্ন ভার্সিটিতে যারা পড়তেছে, তারা অধিকাংশই তোমাদের মতো ছেলেরাই দেখো, অধিকাংশ তারা মেসে নিজেরাই রান্না করে খাচ্ছে, খাচ্ছে না? এখন সে যদি বাড়িতে ওই মাকে হেল্প করার সময় রান্নাটা ভালো করে না শেখে, তাহলে মেসে গিয়েও দেখবা যে ধাতানি খাবে, যে সারা জীবন কি করছে রান্নাও করবে পারবে না, আমার আশায় বসে থাকে। আর তুমি রান্না করতে পারলে তোমার তোমার সুবিধা কি? তোমাকে তখন সবাই মূল্যায়ন করবে, দোস্ত রান্নাটা কর, এক পিস গোস্ত তুই বেশি খেয়েছিলাম, তুই বলবে না? কথা বলো, বলবে কি না? তাহলে আমরা আমাদের সমাজ সমাজ শ্রেষ্ঠ কিছু ধারণা আছে যেগুলো আমরা চাপায় দিয়ে থাকি, যেগুলো চাইলেই পরিবর্তন করার সুযোগ আছে, সুযোগ আছে, সেগুলোকে বলা হয় জেন্ডার। আর সেক্স হচ্ছে যেগুলো চাইলেই পরিবর্তন করার কোনো সুযোগ নাই, যেগুলো প্রকৃতি প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। আচ্ছা, আর ইনইকুয়ালিটি মানে কি? অসমতা। এখন আমাদের স্কুলে মনে করো একটা অনুষ্ঠান হবে, এখন মনে করো যে ফুল দিয়ে সাজাবে মেয়েরা, আর ছেলেরা কি করবে? ভলান্টিয়ার কাজ করবে, ওই যে বাস পুতবে, তারপর হচ্ছে যে সাটি দিবে, বেড়া দিবে, এগুলো করো নাই সেদিন? এখন এর অর্থ কি তাহলে মেয়েরা পারবে না? মানে মেয়েরা কি তাহলে ওই যে বাস বাস কাটা বা বাস পোতা এগুলো পারবে না? মানে তাদের কি সেই ক্ষমতা নাই, শক্তি নাই? কথা মানে মূল বিষয় হচ্ছে আমরা কিছু কাজ মনে করি, মানে মেয়ে মানে এই কাজগুলো করতে হবে, ছেলে মানে এই কাজ, কিন্তু আসলে সেগুলো, যেমন আমরা এখানে সেদিন এখানে খেলাধুলা দিলাম, মেয়েরা কাবাডি খেললো, মেয়েরা কি খেললো? এখন কাবাডি মানে আমরা মনে করি পুরুষের খেলা, কথা বলো, কাবাডি মানে আমরা কি খুব এই কাবাডি মানে আমরা মনে করি কিসের খেলা? পুরুষের খেলা। তারপরে যে কক ফাইট আমরা যেটা দেখলাম, মুরগ যুদ্ধ, মানে আমরা কি মনে করি যে কাদের খেলা? ছেলেদের খেলা। মেয়েরা খেলা দেখাইলো না? আচ্ছা, সাইকেল রেস মনে করি যে ছেলেদের খেলা, মেয়েরা সাইকেল রেস করলো না? কথা বলো। আবার মনে করো যে বালিশের মধ্যে কাভার ভরানো, আমরা মনে করি মেয়েদের কাজ, ছেলেরা করে দেখাইলো না? কথা বলো, দেখাইছে কি না? তাহলে আমাদের সমাজে যে বৈষম্যগুলো আছে, যেগুলো সমাজ চাপাই দিয়ে রাখছে দীর্ঘদিন ধরে, সেটাকেই বলবো আমরা জেন্ডার। আর ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, জেন্ডার অসমতা, বুঝতেছো আমার কথা? তাহলে আমরা এখন দেখব যে জেন্ডার ইকুইলিটি যে ব্যারিয়ার, ব্যারিয়ার শব্দের অর্থ কি? বাধা, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা টু দা ওভারঅল ডেভেলপমেন্ট। ওভারঅল মানে কি? মানে সর্বোপরি, সব জায়গার যে উন্নয়নগুলো, অফ এ কান্ট্রি, একটা দেশের, মানে একটা দেশের যে কোনো ধরনের উন্নয়ন বা উন্নতির সর্বপ্রথম বাধা হচ্ছে
জেন্ডার ইনইকুয়ালিটি মানে কি জেন্ডার বৈষম্য জেন্ডার বৈষম্য নারী নারী নারীরা বাইরে কাজ করতে পারবে না চাকরি করতে পারবে না এখন যোগ্যতা আছে মাস্টার্স পাস করা তোমার মা তোমার বোন যদি চাকরি করে লাভ কার তোমার বাবার তোমার ভাইয়ের বা তোমার দুলা ভাইয়ের কি বুঝতেছো আমার কথা তাহলে তাদের সংসারটা কি ভালো চলবে না এবং দেখো তোমার মা তোমার বোন সে যেমন সংসার চালাচ্ছে আমাদের এই যে দীপ্তি আপা পার্বতী আপা ওনারা নিজেদের সংসার গোছানোর পরে আবার স্কুলে এসে ক্লাস দিচ্ছে আবার যা নিজেদের সংসারে কাজ করতেছে বরঞ্চ তাদের 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 এই কাজটা বা তাদের এই সার্ভিসটা একজন পুরুষের থেকে বেশি না কম নিঃসন্দেহে বেশি তাই না অথচ তারা তাদেরকে আমরা কি করি ওই বাড়ির মধ্যে আটকায় দিয়ে রাখছি যে না মেয়ে মানুষ মাস্টার্স পাস করার পরেও আমরা তাকে চাকরি করতে দিতেছি না অথবা আমরা তাকে সেই সমান সুযোগ দিতেছি না আমরা যখন দেখবো যে এই যে শ্রম বিভাজন যেটাকে বলি আমরা শ্রমের মধ্যে বৈষম্য আছে এই যে আমাদের রাস্তাটা কিছুদিন আগে এখানে মাটি তুললো না খেয়াল করো মাটি তুলছে কিনা অনেক মহিলা কিন্তু পুকুর থেকে মাটি তুলে তুলে দিছে রাস্তায় অনেক পুরুষও দিছে টাকা পাওয়ার বেলায় দেখা গেছে পুরুষ পাইছে 500 মহিলা পাইছে 300 অথচ ফাঁকি দিছে পুরুষ বেশি কি দিছে না কথা বলো দিছে কিনা অথচ বিভাজনটা খেয়াল করো মহিলা দেখে তাকে আরো উল্টা কি করছে 200 টাকা তাহলে এটা কি করা উচিত সমান বয়স তারা শোনো তারাও কিন্তু সমানভাবে কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমরা যখন তাদেরকে মূল্যায়ন করতে যাই তখন আমরা কি করি পুরুষদেরকে বেশি মূল্যায়ন করি যাই হোক তাহলে বলছে যে এই সমাজে যে জেন্ডার বৈষম্য এই বৈষম্যটার কারণে কি হয় আমাদের সর্বোপরি যে উন্নয়নগুলো সেগুলো বাধাগ্রস্ত হয় আচ্ছা জেন্ডার ইকুয়ালিটি মানে কি জেন্ডার সমতা ড্যাশ টু দ্য কন্ডিশন ইন হুইচ তাহলে এটা এটা প্রথমটা কি হইতে পারে এখান থেকে কি হতে পারে ডিফারেন্স যে জেন্ডার ইকুয়ালিটি মানে কি লিঙ্গ সমতা জেন্ডার সমতা টু দ্য কন্ডিশন হচ্ছে অবস্থা ইন হুইচ যেখানে বোথ ম্যান অ্যান্ড ওম্যান ড্যাশ ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টান্সেস আচ্ছা এখন খেয়াল করো হৃদয় দেখা যায় জেন্ডার ইকুয়ালিটি এটা সাবজেক্ট না ভার্ব এই বাক্যের ওই বাক্যের ওটা সাবজেক্ট কিনা ওই বাক্যের সাবজেক্ট কিনা ওটা কথা বলো তাহলে ওখানে সাবজেক্টে পড়ে কে বসার কথা ভার্ব তাহলে এখানে কোন ভার্বটা বসতে পারে এখন আমি যদি বলি যে জেন্ডার ইকুয়ালিটি এনশিওরস যেহেতু জেন্ডার ইকুয়ালিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এর সাথে কি যোগ হবে এস বা ইয়েস যোগ হবে এখন আমি যদি লিখি জেন্ডার ইকুয়ালিটি এনশিওরস হবে নিশ্চিত করে টু দ্য কন্ডিশন সেই অবস্থা ইন ইন হুইচ যেখানে বোথ ম্যান অ্যান্ড ওম্যান যেখানে পুরুষ এবং মহিলা ড্যাশ ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টান্সেস তাহলে যেখানে পুরুষ এবং মহিলা কি হবে ট্রিটস ট্রিটস মানে কি মানে তাদেরকে আচরণ করা হয় তাদেরকে ধরে নেওয়া হয় ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি মানে তাদের সাথে সমানভাবে কি করা হয় আচরণ করা হয় তাদের সাথে সমানভাবে আচরণ করা তাহলে জেন্ডার ইকুয়ালিটি এখানে এনশিওর না হয় কি হতে পারে রেফারস হইতে পারে কি হতে পারে রেফারস মানে কি নির্দেশ করে বুঝায় যে জেন্ডার সমতা বলতে বুঝায় কি বুঝায় টু দ্য কন্ডিশন ওই অবস্থাকে কোন অবস্থাকে ইন হুইচ যে অবস্থায় বোথ ম্যান অ্যান্ড ওম্যান নারী পুরুষ উভয়ই ট্রিটস তাদেরকে কি করা হয় তাদের তাদের সাথে আচরণ করা হয় ইকুয়ালি সমানভাবে অ্যান্ড ফেয়ারলি ফেয়ারলি মানে কি একেবারে কি বলবো এটাকে নিরপেক্ষভাবে ইন অল সার্কামস্টান্সেস যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় যখন পুরুষ এবং মহিলাদের সাথে সমান আচরণ করা হয় নিরপেক্ষ আচরণ করা হয় সেই অবস্থাকে বলা হয় জেন্ডার সমতা উইদাউট ড্যাশ দ্য পার্টিসিপেশন অফ বোথ তাহলে কি হতে পারে উইদাউটের পরে কি হতে পারে কি হতে পারে উইদাউটের পরে হ্যাঁ এটা এটা উইদাউট এনশিওর আচ্ছা খেয়াল করো উইদাউটটা হচ্ছে আমরা গতকালকে বলছিলাম এই গতকালকে বলছিলাম মনে আছে কিনা বাই উইথ উইদাউট বিফোর হোয়াইল বলছিলাম না এদের এদের পরে যদি ভার্বের গ্যাপ থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হয় কি যুক্ত হয় আইএনজি যুক্ত হয় তাহলে উইদাউটের পরে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে যে উইদাউট এনশিওরিং এনশিওর মানে কি নিশ্চিত করা উইদাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ বোথ বোথ
অর্থাৎ এই পুরুষ এবং মহিলাদের তোমার অংশগ্রহণ নিশ্চিত না করলে কি হবে, দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট হ্যাজ, তাহলে কি হতে পারে যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান নট বি ইমাজিনড, ক্যান নট বি। আচ্ছা এখন খেয়াল করো, এই যে ইমাজিন আছে না, যে যদি আমরা কি করি উইদাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ বোথ পুরুষ এবং মহিলার অংশগ্রহণ আমরা যদি নিশ্চিত করতে না পারি, এনশিওর করতে না পারি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ইমাজিন কল্পনা করা সম্ভব নাকি সম্ভব না, কোনটা সম্ভব? এবং এই সম্ভব না কল্পনা কারা করব, আমরা নাকি ওই উন্নয়ন করবে, মানে কারা কারা কল্পনা করা সম্ভব না? তাহলে ক্যান নট বি ইমাজিন, ক্যান নট বি, এটা স্পেসিফিক করতে হবে, কিসে করতে হবে, যে ক্যান নট বি ডেভেলপমেন্ট, এটা হবে কি ক্যান ক্যান বি ইমাজিন। যে এটা কি করা সম্ভব না, ক্যান ক্যান বি ইমাজিন বাই দ্য পিপল, বাই দ্য পিপল কথাটা এখানে উজ্জ্বল থাকলো। ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি ইজ এ ডিমান্ড অফ দ্য ডে, এখন অর্থাৎ জেন্ডার বৈষম্য দূর করা, কমিয়ে ফেলা, প্রশমন করা এখন একটা সময়ের দাবি। ডিমান্ড মানে কি, কথা বলো, ডিমান্ড মানে কি দাবি, চাহিদা অফ দ্য ডে, আজকের দিনের একটা বড় চাহিদা হচ্ছে জেন্ডার বৈষম্য কমিয়ে ফেলা। এই দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আমরা সূত্র পড়ছিলাম মনে আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, গট ইউজ টু, বি অ্যাকাস্টমড টু, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মনে আছে না? তাহলে এখানে উইথ এ ভিউ টু পরে কি হতে পারে, উইথ এ ভিউ টু হিউম্যান রাইটস, তাহলে কি হবে এখানে, তাহলে উইথ এ ভিউ টু এস্টাবলিশ হবে না, এস্টাবলিশিং হবে, কি হবে, উইথ এ ভিউ টু এস্টাবলিশিং, এই এস্টাবলিশের সাথে কি যুক্ত হবে, আইন, কেন যুক্ত হবে, কারণ এই যে এখানে উইথ এ ভিউ টু শব্দটা আছে, কি আছে এখানে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকার কারণে এখানে কি যুক্ত হবে, আইন যে যুক্ত হবে, উইথ এ ভিউ টু এস্টাবলিশিং হিউম্যান রাইটস, যে মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আওয়ার গভর্নমেন্ট অলরেডি, আমাদের সরকার, এ দেখো আমরা বলছিলাম ওই টেন্স নির্ণয় করার ক্ষেত্রে সূত্র বলছিলাম, তাই না, যে বাক্যে কি কি থাকলে, ইয়েট জাস্ট, জাস্ট নাও, ইয়েট অলরেডি, লেটলি, প্রেজেন্টলি, এই শব্দগুলো থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার অলরেডি সাম ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভ শব্দের বাংলা অর্থ হলো পদক্ষেপ, ইনিশিয়েটিভস মানে কি পদক্ষেপ, ইন ডিফারেন্ট সেক্টরস সো দ্যাট ওম্যান ক্যান ড্যাশ পিস উইথ ম্যান, যে আমাদের সরকার অলরেডি, তাহলে কি হতে পারে, এখানে টেক লেখা আছে, কি লেখা আছে, টেক, তাহলে আমরা যদি টেকটাকে এখানে দেই যে আওয়ার গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন, হ্যাজ, যে আমাদের সরকার কি করেছে পদক্ষেপ, ইতিমধ্যে পদক্ষেপ কি করেছে, আমাদের সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে, সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টরস, বিভিন্ন দিকে, সো দ্যাট, যাতে ওম্যান ক্যান ড্যাশ, আচ্ছা ক্যানের পরে কি হবে, ভার্বের বেস্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ক্যান কি হতে পারে, কিপ, এটা একটা ফ্রেজ, ক্যান কিপ পিস উইথ, কিপ পিস উইথ অর্থ কি জানো, তাল মিলিয়ে চলা, কি মিলিয়ে চলা, এটা একটা ফ্রেজ, আবার বলতেছি ক্যান কিপ পিস উইথ, কিপ পিস উইথ মানে কি, কারোর সাথে তাল মিলিয়ে, তাহলে ক্যান কিপ পিস উইথ ম্যান, মানুষের সাথে যাতে তাল মিলিয়ে চলতে পারে, বাট আওয়ার সোশ্যাল সেট আপ, সোশ্যাল সেট আপ ইজ ড্যাশ এ ব্যারিয়ার, তাহলে কি হতে পারে, বাট আওয়ার সোশ্যাল সেট আপ ইজ ড্যাশ এ ব্যারিয়ার, আচ্ছা ইজ, ইজের পরে দুই ধরনের ভাব বসে, মনে আছে তো, ইজের পরে কয় ধরনের ভাব বসে, হয় ভাবটার সাথে আইনজি যুক্ত হবে, না হয় ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে সোশ্যাল সেট আপ ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার, তৈরি করতেছে বাধা, আমাদের সামাজিক যে সেট আপটা আছে, সমাজে যে রীতিনীতিগুলো আছে, রীতি পদ্ধতিগুলো আছে, মহিলা মানে কাজ করা যাবে না, মহিলা মানে রাত দশটার পরে বাইরে যাওয়া যাবে না, মহিলা মানে সন্ধ্যার পরে বাইরে যাওয়া যাবে না, মহিলা মানে চাকরি করা, এই যে এই মহিলা পুরুষের যে বৈষম্যটা বলতেছে, এটা কি করতেছে, সেট আপ ইজ ক্রিয়েটিং এ ব্যারিয়ার, একটা বাধা তৈরি করতেছে ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্ন ভাবে, উই শুড, আমাদের উচিত ড্যাশ আওয়ার আউটলুক, তাহলে কি হতে পারে, উই শুড, শুড, শুড অর্থ কি মনে আছে তো, শুড অর্থ কি উচিত, আমরা সেদিন বলছিলাম শুড অর্থ উচিত, আবার ওট টু অর্থ উচিত, ওট টু মানে উচিত করতেই হবে,
বাধ্যবাধকতা বোঝায়, আর এই সুর দ্বারা অতটা বাধ্যবাধকতা বোঝানো হয় না। তাহলে ওই সুর আমাদের উচিত কি করতে হবে, বোর্ডেন আওয়ার আউটলুক। বোর্ডেন মানে কি, প্রশস্ত করা। বোর্ডেন মানে কি করা, যে আমাদের মনটাকে প্রশস্ত করতে হবে, মহিলাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। পুরুষ মানে মহিলাদের, মহিলাদের কাজে সহায়তা করতে হবে। এখন আমি পুরুষ মনে করে এই আমার ওয়াইফ অসুস্থ, এখন আমি যদি মনে করি পুরুষ মানুষ আমি রান্না করব না, তাহলে আমার বউ না খেয়া থাকবে, আমিও না খেয়া থাকবো, থাকবো না, কথা বলো থাকবো কি না। মানে যদি এরকম হয়, এখন অসুস্থ, এমন অসুস্থ যে এখন হেল্প করার কেউ নেই, এখন আমি যদি ওখানে মনে করি যে আমি পুরুষ মানুষ কিসে রান্না করে যাব, তাহলে না খেয়া থাকতে হবে না। তাহলে উই শুড ব্রডেন আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে, অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, এখানেও এরপরে ভাবের সাথে কি হবে, আইনজি হবে, কাম ফরওয়ার্ড টু জেন্ডার ইনইকুয়ালিটি ফ্রম, তাহলে কি হবে, ইলিমিনেটিং মানে হচ্ছে কমিয়ে ফেলা, প্রশমন করা, দূরীভূত করা, জেন্ডার ইকুইলিটি ফ্রম সোসাইটি, সমাজ থেকে যে জেন্ডার যে অসমতা আছে সেটি দূর করার জন্য আমাদের সবাইকে কাম ফরওয়ার্ড টু মানে কি এগিয়ে আসতে হবে। তাহলে মোটামুটি আমরা জেন্ডার কি, সেক্স কি সেটাও যেমন জানলাম, আমাদের সমাজে জেন্ডারের বৈষম্য যেটা সেটা যেমন জানলাম, পাশাপাশি মোটামুটি আমরা এই গ্রামারগুলো কোন গ্যাপে কোনটা বসলো সেটাও জানলাম। এইভাবে করে তোমরা, আমি বলছিলাম মানে 2020 সালের কথা, তাই না, তোমরা চেষ্টা করবে এখন 2000 এই আগামী টেস্ট পরীক্ষার জন্য 2016 সাল থেকে 2020 সালের যত রাইট ফর্ম ভার্ব আছে সবগুলো প্র্যাকটিস করবা। আগামী এই যে প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা আমরা, যাদের নাই তারা ম্যানেজ করার চেষ্টা করবা, বা নতুন যাদের বই আছে প্রয়োজনে তাদের বই থেকে একটু ছবি তুলে নিবা। তাহলে এখানে 2016 সাল থেকে কত সাল 2020 সালের বোর্ডের যে রাইট ফর্ম ভার্বগুলো ইতিমধ্যে বিভিন্ন বোর্ডে আসছে, সেই বোর্ডগুলো থেকে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে।